মাধ্যমিক সায়েন্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের আমরা এই ভিডিওটিতে জীবনবিজ্ঞানের অ্যানিমেল হরমোন অর্থাৎ প্রাণী হরমোনের পাঁচটি মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তাদের উত্তর আলোচনা করব তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো অতিকারিত রোগের জন্য দায়ী হরমোনটির নাম কী ডায়াবেটিস মেলাইটাস ও ডায়াবেটিস ইনসিবিডার্সের পার্থক্য লেখো মধুমেহ রোগের চিকিৎসায় ইনসুলিনের ভূমিকা লেখ বিএমআর বৃদ্ধিকারী হরমোনের উদাহরণ দাও এবং সবশেষে শুক্রাশয়ের লেডিগের আন্তঃগশ থেকে কোন হরমোন ক্ষরিত হয় এই পাঁচটি প্রশ্ন মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা এই পাঁচটি প্রশ্নের উত্তর জানব এবং উত্তরের পিছনে সঠিক কী ব্যাখ্যা রয়েছে সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো আপনারা যদি এখন পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এই ভিডিওটি শুধুমাত্র নয় এর পরবর্তীকালে যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেনের ওপরে ভিডিও আমরা তৈরি করব সব আপনি পেয়ে যাবেন চলে যাক শুরু করে আজকে প্রথম প্রশ্ন অতিকারিত রোগের জন্য দায়ী হরমোনটির নাম কি। অতিকারিত রোগের জন্য দায়ী হরমোনটির নাম হলো সোমাটোট্রপিক হরমোন অর্থাৎ এস টি বা গ্রোথ হরমোনও বলা হয় রাইট আচ্ছা এই প্রশ্নটা উত্তর আমরা সোমাটা টপিক হরমোন বলছি কেন এর জন্য আমাদেরকে একটু কনসেপ্টের ভিতরে যেতে হবে ধরে নাও এটা আমাদের শরীরের একটি দীর্ঘ হার অর্থাৎ লং বন রাইট লং বন এর প্রান্তের দিকে প্রান্তের দিকে ওপরে এবং নিচে সাপোজ এটা আমার হিউমেরাস আমার হাতের এই ডান হাতের এই হারটি তাহলে লম্বনের এই প্রান্ত দুটোকে বলা হয় এপিফাইসিস ফাইসিস ওকে আর এপিফাইসিস এর আর এই অংশটাকে বলা হয় ডায়াফাইসিস রাইট ফাইসিস এবং ডায়াফাইসিস এর মাঝে একটি এপিফাইজাল কার্টিলেজ বা এপিফাইজাল প্লেট থাকে যেটাকে যেটিকে বলা হয় গ্রোথ প্লেট এর কারণ হল এই যে কার্টিলেজিনাস পার্টটা এই যে তরুণাস্থী যুক্ত পার্টটি এই এটাতেই দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় একজন একজন বাচ্চা যখন ধীরে ধীরে ডেভেলপমেন্ট হয়েছে একদম পূর্ণ পূর্ণপ্রাপ্ত বয়স্ক মানুষে পরিণত হয় তার দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাই না দৈর্ঘ্য বৃদ্ধি পায় কীভাবে তার হাইট কীভাবে বৃদ্ধি পায় হাড়ের বৃদ্ধি ঘটে আর হাড়ের বৃদ্ধি কথাই ঘটে এই এপিফাইজিয়াল কাটিলেজে এই গ্রোথ প্লেটে এটাকে বলা হয় এপিফাইজিয়াল প্লেট বা গ্রোথ প্লেট রাইট আর এখানে থাকে কিছু তরুণাস্তিক কোষ এই তরুণাস্তিক কোষগুলোর বৃদ্ধি নিয়ন্ত্রিত হয় এই এস হরমোন দ্বারা সুতরাং এস টিএইচ হরমোন যদি অধিকরণ হয় তাহলে এপিফাইজিয়াল কার্টিলেজ এর বৃদ্ধি অনেক বেশি হবে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় এই এপিফাইজিয়াল কাটিলেসটা যদি ক্লোজ আর না হয় অর্থাৎ কাটিলেজ যদি কাটিলেস ফর্মে যদি থাকে তাহলে সেই কোষগুলো বিভাজিত হওয়ার বিবেচিত হতে পারে বিবেচিত হতে সক্ষম হয় আর এসটিএইচ বা গ্রোথ বা তখন এই কার্টিলেজের তরুণ কার্টিলেজের কোষগুলোকে কোষ বিভাজনের মাধ্যমে দৈর্ঘ্যে হাটটাকে দৈর্ঘ্যে বৃদ্ধি করে হাট দৈর্ঘ্য বৃদ্ধি পেলে কী হবে মানুষের টোটাল হাইট বৃদ্ধি পাবে যেই সমস্যাটাকে বলা হয় অতিকার্ত্ব অতিকার্ত্ব এই সমস্যাতে রোগীদের হাইট সেভেন ফুট থেকে নাইন ফুট অবধি হতে পারে এখানে স্বাভাবিক মানুষের দৈর্ঘ্য হয় এই পাঁচ থেকে সাত ফুটের মধ্যে খুব দৈর্ঘ্য উঁচু ব্যক্তিদেরও হাইট সাত ফুটের মধ্যে হয় কিন্তু অতিক্র ব্যক্তিদের দেখা যায় সাত ফুটের থেকেও বেশি দৈর্ঘ্য হয় আচ্ছা এবারে আমরা আসছি ডায়াবেটিস মেলাইটাস ও এনসিবিটাসের মধ্যে পার্থক্য লেখো খুব সহজ কোশ্চেন এবং আমার ফেভারিট কোশ্চেন এটা এই কোশ্চেনটা আনসার আমরা এবার আমরা জানবো ডায়াবেটিস মেলাইটাস এবং এনসিবিটাস ডায়াবেটিস কথা অর্থ কী ডায়াবেটিস কথা অর্থ হলো বহু মূত্র অর্থাৎ অত্যাধিক মূত্র টেক রাইট বহুমূত্র আর মেলাইটাস কথা হতে কি মেলাইটাস কথা হতে হল মধুর মতো মিষ্টি মিষ্টি রাইট আচ্ছা এবার আমরা আসি ইনসিপিডাস ইনসিফিটাস কথা হতে কি ইনসিপিডাস কথা হতে হলো স্বাদহীন রাইট তাহলে ডায়াবেটিস মেলাইটাস এবং ইনসিপিডাসের নামের মধ্যে একটি পার্থক্য লুকিয়ে আছে এখানেও ডায়াবেটিস মেলাইটাসে হয় কি মিষ্টি স্বাদের বহুমূত্র ত্যাগ হয় মানে এক্ষেত্রে দুই ক্ষেত্রেই বহুমূত্র ত্যাগ হয় কিন্তু ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে রোগ ইউরিন অর্থাৎ মূত্রে গ্লুকোজের পরিমাণ অত্যাধিক থাকার জন্য মূত্রের স্বাদ মিষ্টি হয় কিন্তু ইনসিবিরাসের ক্ষেত্রে মূত্র বহু বহুমূত্র ত্যাগ হয় ক্ষেত্রেও মূত্রের পরিমাণ প্রচুর হয় কিন্তু মূত্রের মধ্যে গ্লুকোজ থাকে না বলে স্বাধীন হয় তাহলে এটা একটা পার্থক্য মূত্রের স্বাদ এর উপর ডিপেন্ড করে আচ্ছা এবার দুই নম্বর পার্থক্য হলো ডায়াবেটিস মেলাইটাস এই রোগটির জন্য দায়ী হরমোন হলো ইনসুলিন ইনসুলিন হরমোনের অভাবের জন্য ডায়াবেটিস মেলাইটাস রোগ হয় আর এডিএইচ অর্থাৎ অ্যান্টি ডায়াবেটিক হরমোনের অভাবের জন্য ডায়াবেটিস ইনসিবিটাস হয় তাহলে দুটি পার্থক্য আমরা পড়ে ফেললাম এবার আমরা চলে আসছি এবার আমরা আসছি কোশ্চেন নাম্বার তেইশ মধুমেহ রোগের চিকিৎসায় ইনসুলিনের ভূমিকা লেখো মধুমেহ কথা অর্থ হলো ডায়াবেটিস মেলাইটাস ডায়াবেটিস মেলাইটাস বোঝায় রাইট আচ্ছা এবার ডায়াবেটিস মেলাইটাস রোগের প্রতিহতক ইনসুলিনের ভূমিকা কি আমরা সেটা আবার জানব মনে করেনি এটা আমাদের বডির একটি কোষ কোষের কেন্দ্রে থাকে নিউক্লিয়াস রাইট আচ্ছা এবার নিউক্লিয়াসের চারিদিকে এক ধরনের থলের মতো স্ট্রাকচার থাকে যাতে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এই অংশগুলোকে বলা হয় ভেসাইকেল ভেসাইকেলের মধ্যে একটি বিশেষ মলিকিউল থাকে একটি বিশেষ মলিকুল থাকে রেড কালারের মলিকিউল রাইট আমি আপাতত থেকে বিশেষ মলিকুল বলছি এবারে এখানে এক ধরনের অনু থাকে এটা এটাকে বলা হয় ইনসুলিন রিসেপ্টার হুম ইনসুলিন হরমোন যখন এই রিসেপ্টরের সাথে বাইন্ড করে যখন এই এই রিসেপ্টরের কাছে রিসেপ্টর মানে হচ্ছে গ্রাহক এটা হলো ইনসুলিনের জন্য গ্রাহক কসপর দ্বার পরে আছে রাইট আর এটা হলো ইনসুলিন হরমোন ইনসুলিন হরমোন যখন এই রিসেপ্টর সাথে এসে বাইন করে তখন এই রিসেপ্টরটি কোষের ভিতরে একটি সিগনাল পাঠায় কোষের ভিতরে একটি সিগনাল পাঠায় এই সিগনাল পেয়ে ওই যে ভেসাইকলের মধ্যে থাকা মলিকিউলটি তখন কষ পর্দায় চলে আসে রাইট তখন দেখা যায় যে ভেসাইকল থেকে ওই মলিকিউলটি বের বের হয়ে কস চলে আসে এবং কস পর্দার ওপরে এসে প্রথিত হয় এই মলিকিউলটির নাম কী এই মলিকিউলটির নাম হলো GLUT4 ইউটি ফোর অর্থাৎ গ্লুকোজ ট্রান্সপোর্টার ফোর এই গ্লুকোজ ট্রান্সপোর্টার ফর আমাদের মাসল সেল এটিপোস টিসে থাকে হুম পেশিকোষে থাকে গ্লুকোজ ট্রান্সপোর্টার ভেসিকল থেকে বেরিয়ে এসে কোষ মেম্বেনের ওপর পতিত হয় এবারে ইনসুলিনের কাজ কি হলো ইনসুলিনের কাজ হলো ওই ভেসাইকলের মধ্যে বসে থাকা সঞ্চয় থাকা গ্লুটফোরকে কস মেম্বেনের অবধি নিয়ে এসে পতিত করা এবার গ্লুকোজ আমরা যখন গ্লুকোজ খাবারের সাথে সাথে গ্লুকোজ মলিকুল খাই গ্লুকোজ মলিকুল বলতে আমরা যখন ভাত খাই বা অন্য কোনো ব্রেড খাই বা রুটি খাই সেখান থেকে ডাইজেস্ট হয় স্টার্চ ডাইজেস্ট হয় গ্লুকোজে পরিণত হয় সেই গ্লুকোজ আমাদের রক্তে থাকে রাইট এবার এই হলো রক্তের মধ্যে থাকা গ্লুকোজ অনু গ্লুকোজ অণুকে এই গ্লুস গ্লুট ট্রান্স জিএল ইউটি অর্থাৎ গ্লুট ফর গ্লুকোজ মলিকুলকে কোষের মধ্যে প্রবেশ করতে সাহায্য করে এখানে সহায়ক ব্যাপন প্রক্রিয়ায় গ্লুকোজ মলিকিউল কোষের মধ্যে প্রবেশ করে এবার কোষ কোষের মধ্যে প্রবেশ করলে গ্লুকোজ মলিকিউলকে ব্যবহার করে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া শুরু হয় তাহলে ইনসুলিনের কাজ হল গ্লুকোজ মলিকিউলকে গ্লুকোজ অনুকে রক্ত থেকে কোষের মধ্যে প্রবেশ করতে সাহায্য করা কীভাবে যা একটা সিগন্যাল পাঠায় আর সিগন্যালের জন্য ফর মলিকিউল কোষ কোষপদ্যায়ে এসে পচিত হয় এমনিতে যখন ইনসুলিন মলিকিউল সিগনাল পাঠাবে না তখন কিন্তু এই গ্লুটফর মলিকুলটা ওর মধ্যে থাকে বলে গ্লুকোজ কোষের মধ্যে প্রবেশ করা সম্ভব হয় না রাইট তাহলে এইভাবে করে ইনসুলিন আমাদেরকে মহুমেহ মধুমেহ রক্ত থেকে বাঁচায় কীভাবে আপনার বলি যদি রক্তের মধ্যে থাকা গ্লুকোজ অণু কোষের মধ্যে প্রবেশ করে তাহলে রক্তের গ্লুকোজের পরিমাণ কমে গেল আর রক্তের গ্লুকোজের পরিমাণ যদি কমে যায় তাহলে সেটা মূত্রের মধ্যে আসবে না কারণ মূত্রের মধ্যে গ্লুকোজ মলিকুল আসাটাকেই আমরা বলি মধুমেহ রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে মূত্রের মধ্যে আসে এবার রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দিচ্ছে কে ইনসুলিন হরমোন তাহলে মধুমেহ রোগ হবে না রাইট আচ্ছা এবার আমরা আসি কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর বিএমআর বৃদ্ধি করে একটি হরমোনের উদাহরণ দাও খুবই সহজ কোশ্চেন এটা উত্তর সবাই জানো তোমরা থাইরক্সিন রাইট থাইরক্সিন হরমোন বা টি থ্রিও কিন্তু বিএমআর বৃদ্ধি করে এবার আমরা আসি থাইরক্সিন কিভাবে বিএমআর বৃদ্ধি করে হোয়াট ইজ বিএমআর বিএমআর কি বেসাল মেটাবলিক রেট মৌলবিপাকীয় হার মৌলবিপাকীয় হার বলতে আমরা যখন কমপ্লিটলি মেন্টালি এবং ফিজিক্যালি অর্থাৎ মানসিকভাবে এবং শারীরিকভাবে বিশ্রামরত অবস্থায় থাকি তখন আমাদের শরীরকে চালানোর জন্য মিনিমাম যেটুকু শক্তির প্রয়োজন হয় অর্থাৎ আমাদের হার্ট কখনও বন্ধ হয় না আমাদের ব্রেইন কখনও বন্ধ হয় না ব্রেইনের মধ্যে ইলেকট্রিক্যাল সিগনালিং চলতে থাকে আমাদের শ্বাস প্রশ্বাস কীরা বন্ধ হয় না আমাদের জিআই মোটেলিটি অর্থাৎ অন্ত্রের চলন বিচলন প্রক্রিয়া বন্ধ হয় না এই সমস্ত প্রক্রিয়াকে চালানোর জন্য মিনিমাম যেটুকু শক্তির প্রয়োজন সেটা কে বলা হয় বিএমআর রাইট এবারে থাইরক্সিন হরমোন সেই শক্তির চাহিদাটাকে মেটায় সেই চাহিদাটাকে বাড়িয়ে দেয় কিভাবে প্রোটিন কার্বোহাইড্রেট এবং ফ্যাট এর জ্বারণ বাড়িয়ে দিয়ে রাইট এবার আমরা আসি শুক্রাশয়ের লেডিকের আন্তঃকোষ থেকে কোন হরমোন খরিত হয় এটা খুবই সহজ কোশ্চেন শুক্রাশয়ের লেডিকের আন্তঃকোষ থেকে খরিত হরমোনটির নাম হলো টেস্টোস্টেরন টেস্টো স্টেরন আচ্ছা তাহলে এটাকে একটু এক্সপ্লেন করলে আমাদের বুঝতে সুবিধা হবে কীভাবে শুক্রাশয়ের আমরা যদি ধরে নিই এটা একটা শুক্রাশয় রাইট টেস্টিস শুক্রাশয়কে আমরা এভাবে ভাগ মানে কেটে দিই এবং মাইক্রোস্কোপিক্যালি দেখি অর্থাৎ অন্মিক্ষণ যন্ত্র দেখি তাহলে দেখা যাবে যে শুক্রাশয়ের মধ্যে না পেচানো পেচানো পেঁচানো অসংখ্য সেমিফেরাস টিউবুল বলে একটা নালিকা আছে সেমিফেরাস নালিকা আর এই সেমিনিফেরাস নালিকাগুলোর ভিতরেই শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটা সম্পন্ন হয় এবারে এটাকে যদি মাইক্রোস্কোপিক্যালি দেখি তাহলে কীরকম দেখতে পাবো দেখতে পাবো এরকম যে শুক্র শুক্রাণু উৎপাদন নালিকাগুলো এভাবে শুক্রানু উৎপাদন নালিকা আছে অনেকগুলো ঠিক আছে এভাবে যদি কাটো তাহলে কী দেখা যাবে তাহলে এটা একটা শুক্রাণু উৎপাদক নালিকা রাইট এটা একটি শুক্রানু উৎপাদক নালিকা শুক্রানু উৎপাদন নালিকাগুলোকে তোমরা কেটে ফেলেছ শুক্রানু উৎপাদক নালিকা শুক্রাণু উৎপাদক নালিকা এবারে এই শুক্রাণু উৎপাদক নালিকাগুলোর ফাঁকে ফাঁকে অর্থাৎ এই সমস্ত জায়গায় এক ধরনের কষ থাকে যেহেতু এগুলো শুক্রানো উৎপাদক নালিকার বাইরে এবং দুটো নালিকার মাঝে মানে এইটা নালিকার নালিকা তার মাঝে তাই না যেহেতু দুটো নালিকার মাঝে থাকে বলে এদেরকে বলে আন্তর্কষ তাহলে এগুলোই হলো সবুজ রঙেরগুলোই হলো লেডিগের আন্তর্কষ আর এই কোষগুলো থেকেই টেস্টোস্টেরন হরমোনটি ক্ষরিত হয় আপনাদেরকে আরেকবার অনুরোধ করবো আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই এর পরবর্তীকালে এরকম আরও ভালো ভিডিও পেতে গেলে আপনাদেরকে সাবস্ক্রাইব করতেই হবে